মই দীক্ষিত শর্মা সেবা বোর্ড কেন্দ্রীয় বোর্ডর অধীনত যাব নেকি এই প্রশ্ন এই কারণে উত্থাপন হয়েছে কারণ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগত 60খন রাজ্যিক বোর্ডর অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত করা রাজ্যিক বোর্ডর এক বিশেষ বৈঠক দিল্লিত অনুষ্ঠিত হয়েছিল নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুসরি এতিয়া এখন সেন্ট্রেল বোর্ড করার কথা কোয়া হয়েছে যত মূল্যাঙ্কন ব্যবস্থা পাঠ্যক্রমের তারতম্য এই সকল সমস্যা যাতে শেষ করবা যায় আর ইয়ার লগে এটা সেবাও সেবা বোর্ডর নিজস্বতা আসে সেয়াও এটা কেন্দ্রীয় বোর্ডর অধীনত যার উপক্রম হয়েছে কারণ ইয়ার কুচকাওয়াজ ইতিমধ্যে আরম্ভ করা হয়েছে নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুসরি দশম শ্রেণীর ঠাইত দ্বাদশ শ্রেণীর পরীক্ষার গুরুত্বটো অধিক হব দশম শ্রেণীর অর্থাৎ মেট্রিক পরীক্ষার গুরুত্বটো পূর্বতক কমি যাব সেইভাবে এতিয়া এখন নতুন সেন্ট্রেল বোর্ডর কথাও ভাবি থাকা হয়েছে আর দেশের সকল সমূহ রাজ্যের যোর্ড আছে সেই বোর্ড সমূহ সেই সেন্ট্রেল বোর্ডর অধীনত থাকিব ইয়ার লগে সেবা বোর্ডও কেন্দ্রীয় বোর্ডর অধীনত যাব নেকি এই মুহূর্তে ডাঙর খবরটা আমি আপনার ফুল প্লেটর মাধ্যমে আগবাইছো কেন্দ্রীয় বোর্ডর অধীনলে যাব নেকি সেবা শিক্ষা ক্ষেত্রত হব ব্যাপক পরিবর্তন কেন্দ্রের নিয়ন্ত্রণলে যাব দেশের সকল শিক্ষা বোর্ড 60খন বোর্ডে দিল্লিত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্র আর রাজ্যের সমস্ত শিক্ষা বোর্ড একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনলে আনা হব পাঠ্যক্রমের তারতম্য নম্বর ব্যবধান আর মূল্যায়ন পদ্ধতি এক করার চিন্তা রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটা বিশেষ ব্যবস্থার অধীনলে আনার কুচকাওয়াজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে প্রাথমিক আলোচনার আরম্ভ হয়েছে আর জানা হয়েছে এই রাজ্য সমূহকে কথা একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কর ভিতরলে আনা হব এই সকল ব্যবস্থা কেন্দ্রীয় বোর্ডের অধীনলে যাব নেকি সেবা এয়া কুচকাওয়াজ ইয়াক লই এই মুহূর্তে আরম্ভ হয়েছে একটা ব্যাপক চিন্তা চর্চা নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি আহি আছে নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুসরি এখন দেশত এক ধরনের পরীক্ষা ব্যবস্থা থাকবে আর ইতিমধ্যে প্রথম পর্যায়ের যে বৈঠক হয়েছে সেই বৈঠক ইতিমধ্যে এনে ধরনের একটা প্রস্তাব দিয়া হয়েছে যত সেবা বোর্ডক কেন্দ্রীয় বোর্ডের অধীনলে লই যাওয়ার কথা কোয়া হয়েছে আর দেশের প্রায় 60খন বোর্ডর উপস্থিতিত এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যে বৈঠকত এই কথা ইতিমধ্যে কোয়া হয়েছে এয়া প্রথম পর্যায়ের আলোচনা যত এনে ধরনের এক প্রস্তাব দিয়া হয়েছে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের বহু কেবালানিও আলোচনা ইয়াত অনুষ্ঠিত হব আর সেই আলোচনার অন্তত এক সিদ্ধান্ত গ্রহণ করা হব কিন্তু এই মুহূর্তে একটা কথা স্পষ্ট যে এখন কেন্দ্রীয় বোর্ডের অধীনত যাব সেবা